to Manik Sir SS. I am Manik. Swagat to Manik Sir SS. Of course, so well. Today we discuss the role of ISO. My both the Nagate announcement Kurisilu, the my home following trigonometry at a short tricks or class team. As a trigonometry short tricks or class to Lua Hazo. To trigonometry, I mean short tricks key Kurim, and trigonometry is to ratio say a to canopy by Kurim are degree chart. And trigonometry. আমি ডিগ্রি চার্ট কেনেকৈ শর্টকাট করিব পাৰো বা আপোনাৰ এক্সামত বহি আছে মনত নাই সাপোজ যদি কোৱা হয় যে সাইন 30 বা সাইন 45 বা কস 30 কস 45 10 30 10 45 এবিলাকৰ যদি ডিগ্রি চার্ট বা কম্পিটিটিভ এক্সামত আহি থাকে যে তো এটো আমি আজি কেনেকৈ আপোনাৰ মুখস্থ না থাকিলে বা মনত না থাকিলে শর্ট ট্রিক্স আপুনি তাতে বহি বহি কৰিব পাৰিব সেইটো আজি আমি শিকিম সো লেটস স্টার্ট দা ভিডিও ক্লাস এতে চাওক মই তিনটা লাইন লিখিছো এই তিনটা লাইন দিয়ে আপনি শর্টকাট করে আপনি ত্রিগুণটির রেশিওটা বাইর করিব পারিব এতে চাওক কি লিখিছো মই সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক এটা তো তিনটা জাস্ট একটা লাইন এই লাইনত আপনি কেনে কই রেশিও বাইর করিব পারিব চাওক সাম সামর পরা দেন প্রথম অক্ষরটো লও এস এস ফর সাইন তে সাইন থিটা কি কই সাইন থিটা রেশিওটা কি হয় পিপলৰ পৰা পি ললো আৰু হেবৰ পৰা এইচ ললো তাৰমানে পি বাই এইচ এটো সাইনৰ ৰেশিও পি বাই এইচ সাইনৰ যদি সাইন থিটাৰ মাপ এইটো যদি থিটা ধৰো তেতিয়া সাইনৰ এইচ সাইনৰ এ যদি এটো সাইন সৰি কোসাইন এটো যদি সাইন থিটাৰ ডিগ্ৰি এটো ধৰো তেতিয়া হলে পি বাই এইচ হ'ব সাইনৰ মান ঠিক তেনেকুৱা তাৰ সেকেন্ড লাইনটো কি হ'ব যদি কার্লি ব্রাউন হেয়ার কার্লি মানে সি সি প্রথম সি সি মানে কস কস লো আমি মনে রাখার কারণে একটা ট্রিক্স আর কি বি মানে বেস ব্রাউন বি আর এইচ মানে হচ্ছে এটা হচ্ছে সাইনর রেশিও এটু প্রথম অক্ষর লো এটু প্রথম অক্ষর লো নেক্সট আছে টার্ন পার্মানেন্টলি ব্ল্যাক টার্ন মানে টি মতলব আমি 10 লো পি আমি উপর দিলো আর বি আর ইচ্ছা দিল তিনটা আমি এই লাইনতে পাই গেল সাইন থিটা পি বাই এইচ কস থিটা বি বাই এইচ টেন থিটা পি বাই বি এতে বাকি থাকিল তিনটা বাকি কি থাকিল সাই কট স্যাক আর কসেক এটু রেশিও আমি এটু এই তিনটার পরে আমি বাহির করিব পারিম তুমি কেন কেন বাহির করিম টেনৰ পিছত আহে কট কট থিটা আমি টেন টু উল্টাই দিম টেন টু উল্টাই দিলে কট হৈ যাব জানে কোৱা বি বাই পি পি বাই বি আছিল বি বাই পি তাৰপিছত আহিল সেক সেক থিটা হৈছে আমি যদি কস থিটাটো উল্টাই দিওঁ তেতিয়া সেক থিটা হৈ যাব মানে প্ৰতিক্ৰম তাৰমানে এইচ বাই বি সেক থিটা হৈ গ'ল তাৰপিছত কস সেক থিটা কসেক থিটাটো আমি যদি সাইনটো উল্টাই দিওঁ তেতিয়াহ'লে আমাৰ কি হৈ যাব কসেকটো যদি উল্টাই দিওঁ তেতিয়াহ'লে এইচ বাই পি এইটো হৈছে কসেকৰ ৰেচিঅ' হ'ল আমাৰ শ্বৰ্টকাট ট্ৰিক্স এতিয়া আমি ডিগ্ৰী চাৰ্টলৈ গুচি যাওঁ যে আপোনাৰ যদি ডিগ্ৰী চাৰ্ট যদি এক্সাম হলত মনত নাথাকে তেতিয়াহ'লে আপুনি কেনেকৈ বাহিৰ কৰিব পাৰিব একদম ইজি দুই মিনিটত বাহিৰ কৰিব পাৰিব এটা শ্বৰ্ট ট্ৰিক্স আছে এইটো কাৰণে আজি এই ভিডিঅ' ক্লাছটো যে আমি 90 ডিগ্রি লৈকে বাহির করি তারপর আমি বাহির নকর 90 ডিগ্রি লৈকে আহে পরীক্ষা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি প্রতিটু আমি বাহির করি ট্রিগনোমেট্রি যে কিটা 6টা ই আছে 6টা আমি বাহির করিম উইদাউট এনি মুখস্থ মুখস্থ না করা কই এতে সব সাইন তো আমি প্রথমে বাহির করিম সাইন সাইন থিটার 0 ডিগ্রি মান কিমান তারা হল আমার সাইন সাইন জিরো ডিগ্রি মান বাহির করবলে হলে বা আমার মনত নাই বা কিবা কবি করে গোটে গেলে বাহির করব বলে চারটু বাহির করি মই লিখিল জিরো ওয়ান টু থ্রি এন্ড ফোর পাঁচটা আছে ওয়ান ওয়ান পাঁচটা ডিগ্রি মান বাহির করব লাগে ওয়ান জিরো পর ফোর লেগে লেগে পাঁচটা হল এতে আমি গোটে কেটাকে আমি ফোর দি ডিভাইড করে দিই জিরো বাই ফোর ওয়ান বাই ফোর টু বাই ফোর থ্রি বাই ফোর এন্ড ফোর বাই ফোর ডিভাইড বাই ফোর ফোর দি ডিভাইড করলু
তার পিছত আর একটা ট্রিক্স আছে কি, গোটে গেটে আমি রুট করে দিম, রুট করে দিম 0/4 রুট, 1/4 রুট, 2/4 রুট, 3/4 রুট, 4/4 রুট, রুট করে দিলু। নেক্সট চাও, জিরো উপর থাকলে মানে এইটা জিরোই থাকিব, এইটা জিরো উপর মানে জিরো। 1/4 যদি রুট ওভার করো তাহলে 1/2 মানে 4 এর রুট 1, 4 এর রুট 2 আহিব। তারপর 2 √4 যদি আমি রুট ওভার করো তাহলে হবো √2/2। এটু যদি আকো উই করো তাহলে হলো আমার 1/√2। এটু যদি কাটাকাটি করো 1/√2 হবো। নেক্সট আসি কি, এটা যদি আমি করো রুট তাহলে √3/2, আর এটু 4 আছে, 4 / 4 1, 1 √1। এতে সাবক আমার সাইনর মানটু বাহির হই গল, sin 0 0, sin 30 1 1/2, sin 30 1/2, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। আপনার কোনো মুখস্থ করার দরকার নাই, বা মনত যদি না থাকে কেতিয়াবা এনেকৈ বাহির করে পারিব। সাইন বাহির হল মানে বাকি সব বাহির হয়ে যাব। এটু মই কৈ আছো কেনে পালো, sin 0 0, sin 30 1/2, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। এটা আমি পাই গেলো। এতিয়া cos 2 cos 2 cos θ2 আরো বেশি ইজি, কেনেকৈ আমার কাটা কাটা একে করার দরকার নাই। cos θ2 উল্টা ফলো করে লিখিলো, cos 0 1, cos 30 √3/2, 45 একে থাকিব, উল্টা ফলের পর আহি আসু cos 60 1/2 এন্ড cos 90 0। ইজি, কোন ধরনের হেডেক নলওয়াকে। আপনি যদি সাপোজ কোন এক্সামে কমিটিভ এক্সামত বা যে কোনো সেবা বোর্ডের এক্সামত যদি আহে cos 45 ইন্টু sin 90 ডিগ্রি কাটাকাটি করলে কিমান আনসার পাওয়া যাব, আপনি আরামসে পাই যাব। তো এইটু হচ্ছে কষ্ট পাই গেল। ইয়ার পিছত আহিল আমার টেন থিটা। টেন থিটা আমি কেন বাহির করি, টেন থিটা আমি জানো, টেন থিটা ইজ ইকুয়াল টু sin θ/cos θ, এটা আমার ফর্মুলা আছে। ইয়াতো সেম করিম, sin θ/cos θ, এটা দিয়ে আছে মাঝে খালি ডিভাইড এন্ড রুল করলে হল। তো সাইন জিরো উপর তলত ওয়ান, জিরো উপর থাকলে জিরোই হবো, এটা চেঞ্জ না হবো, মানে 10 0 0। তারপিছত 30 sin 30 আর cos 32 ডিভাইড করে দিই। এতে সব 1/2, আর এটু যদি তলত ডিভাইড করো যদি ইনটু করো তাহলে 2 2 উপর যাবো, √3 2 তলত আইব, 2 2 ক্যান্সেল থাকিল 1/√3, 10 30 1/√3। নেক্সট আছে 10 45, 10 45 কেনে কই করিব, 1/√2 ডিভাইড, এটু যদি করো তাহলে √2 2 উপর নে করো, √2 2 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তাহলে 1 থাকি 1, 10 45 1, 10 60 এটু ডিভাইড করিলে হল √3/2, এটু যদি আমি ইয়াতে দিউ তাহলে উপর 2 যাব, 1, 2 2 ক্যান্সেল, √3, 10 30 √10 60 √3 আছে, 10 90। এটা জিরোর উল্টা মানে কি, 1/0, আর জিরো যদি তলত না নামে তাহলে আনডিভাইড, এটা ইনফিনিটি বলি কয় হয়, 10 90 ইনফিনিটি। এতে আমি সাম কট, এটু ইজি, কট থিটা সব, কট থিটা দুই ধরনের বাই করা পারি, একটা আছে কট থিটা মানে হইছে cos θ/sin θ, এটু করি পারো, নাইবা 10 ও রিভার্স করে দিও পারো, রিভার্স মানে 10 ও উল্টা ভালো করে লিখাইলে হয়ে গেল, এটু ইজি, 10 ও উল্টা ভালো করে লিখিলে হল 10 কট, তাহলে এটু নাই ইনফিনিটি হবো, এটু হবো √3, এটু ওয়ান থাকিব, এটু হবো 1/√3, আর 0 0 90 0। সব কিমান হনকালে হয়ে আছে, খালি সাইন টু বাহির করে পারলে হল, আর বাকি একো বাহির করা লাগে। তারপর আহিল sec, sec থিটা হয়েছে cos থিটার উল্টা, cos থিটার উল্টাই দিলে হল, 1 এর উল্টা 1, √3/2 মানে 2/√3, √2 2, 0 এর উল্টা ইনফিনিটি, এটা থাকিলে আমার
cosec cosec theta হচ্ছে sin এর উল্টা sin এর উল্টা টু জিরো এর উল্টা কি হবে ইনফিনিটি হাফ এর উল্টা 2 1 বাই √2 এর উল্টা √2 তাহলে 2 বাই √3 1 উল্টা 1 এগ্রি একটু সমান মা সব কি মুখস্থ করার দরকার আছে मन कर दरकार एग्जाम हलत बहि मन ना थे साइन थार्टी इंटू कस थार्टी इंटू कसेक थार्टी एने कर हाउ मेनी डिग्री पाबा अपनी डिग्री मन ना कि बद दी अंगू बद दरकार नहीं ट्रिक कर सब डिग्री पा उब सो आशा कर मोर चेनेल सबसक्राइब कर मोर चेनेल नतुन चेनेल मोर सपोर्ट दरकार आछे मोर चेनेल सबसक्राइब कर और मैं एने ट्रिक सदा लिम सो और काइंडलि भिडिओ शेयर कर दी सो ये कह मैं आज भिडिओ विदाय लैस थैंक यू सो माच।